ইলেভেনের হাফ রেলি শুরু হয়েছে আমার মেয়ের, আজকে দ্বিতীয় পরীক্ষা। সকালবেলায় উঠে সে নিয়ে তো তোড়জোড় চলছিলই, এখন একেবারেই তার বেরোনোর সময় হয়ে গেছে। এক ভদ্রলোক তার ই রিক্সাখানি নিয়ে বেরিয়েছিলেন, দাঁড় করালাম। মেয়ে আমার তাকে মোটামুটি মিনিট পাঁচেক অপেক্ষা করালো। আসলে তার জুতোটা পালিশ করা ছিল না, সে সেটা করে নিয়ে আমায় দুহাত নেড়ে তারপর বেরিয়ে গেল। দুহাত নাড়া নয়, এক হাতি নাড়া, যাই হোক টাটা দেখিয়ে দিল, দিয়ে সে চলে গেল। আমিও দুগ্গা দুগ্গা করে দিলাম। তার বাবা যদি থাকে তাহলে এ সময় স্ট্যান্ড পর্যন্ত কিন্তু সে যায়, আমি যদি যেতে চাই তাহলে তার এত রাগ, এত রাগ! আজকে আবার দাদুও তাকে রাগিয়ে দিয়েছে, আমি এখন তৈরি আছি, যাবো না কি গো, সঙ্গে সঙ্গে দাদু প্লিজ বলে সে দাদুকে ঘরে বসিয়ে তারপর সে বেরিয়ে গেল। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। সাত সকালবেলায় উঠে থুকে হেরে আপনাদের ওয়েলকাম করছি বা গুড মর্নিং জানাচ্ছি, কী করবো বলুন। এই মাত্র সাড়ে পাঁচ হাজার স্টেপ হাঁটলাম, 3 কিলোমিটারের অনেকটা বেশি, 3.7 কিলোমিটার হেঁটেছি। তো একটু টায়ার্ড হয়ে গেছি, তো তারপরে আমি ওই মেথি ভেজানো জলটা মাঝখানে একটুখানি পজ দিয়ে খেয়েছি, খেয়ে এখন আবার একটু যাবো রান্নাঘরেতে। তার আগে বড্ড ঘেমে গেছি এবং বড্ড টায়ার্ড হয়ে গেছি, তো বসেই যখন আছি ভাবলাম ব্লগটা শুরুই করে দিই। কালকের দিনের ব্লগ তো এন্ড করতে পারিনি, কালকে ভীষণ মাথা যন্ত্রণা করেছে এবং কালকে আমার হাজব্যান্ড বলেছে খানে একটা ঘুমের ওষুধ ছিল খুব অল্প ডোজে, তা সেটা একটু খেয়ে ঘুমো। তো যাই হোক, জামাকাপড় ছেড়ে তারপর মায়ের সাথে কথা হয়েছে, আমাদের বাড়িতে একদম হই হই রই রই পড়েছে ওই কালকের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে। হ্যাঁ, তো কী গিয়ে যে চলছে সে আর বলার মতো নয়। হ্যাঁ, তো যাই হোক, আরও বার্তাটা দিচ্ছি না আমি, এরকম হতেই পারে, এরকম একটা ব্যাপার আমার। তো যাই হোক, ঠিক আছে, আপাতত ওই ঘুমের ওষুধটা খেয়েছি, খেয়ে কালকে হেভি ঘুম দিয়েছি। সকালবেলায় আবার ঠিক 5:30 চোখ খুলে গেছে, মেয়ের তো আবার আজকে পরীক্ষা ছিল। তো যাই হোক, সে চলে গেল, তারপরে আজকে আমার হাঁটা হাঁটা শুরু হলো। তো যাই হোক, ঠিক আছে, চলুন এবার অন্যান্য কাজগুলো সারা যাক। লেবু দেওয়া জল খাবো একটু পরে, একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপর। মেয়ের এখন আমার অবস্থা হচ্ছে হাতে কালি মুখে কালি বাছামো নিকে এলি সেই টাইপের। তো চতুর্দিকে তার খাতাপত্র এগুলো ছড়ানো ছিল, খুব একটা ছিল না, সে যতটুকু পেরেছে গুছিয়ে গেছে, কিন্তু তার ল্যাপটপ খোলা ছিল সেটা বন্ধ করতে হলো এবং জিনিসপত্রগুলো জায়গা মতো সরিয়ে দিলাম। এই জিনিসগুলো যখন ক্যামেরা অন করেছি তার আগেই করেছি, খুব একটা কিন্তু ছড়ানো ছিল না, করে গেছে যতটুকু, কিন্তু বিছানাটা গোটানো ছিল না। তার বাবা যেহেতু নেই, ছোট বিছানায় তো এখন কেউ শুচ্ছে না, টুপুর আমার মেয়ে আমার পাশেই শুচ্ছে। এখন আর মেয়েটাকে পাশে নিয়ে শুতে ইচ্ছে করে জানেন তো, কারণ কদিনের মধ্যেই তো বেরিয়ে যাবে, মনে হয় একটু থাক নিজের কাছে রাখি, কিন্তু থাকতে চায় না। যাই হোক, মেনামাসি এসেছে, তারপর আজকে একেবারে ভরপুর কার্বোহাইড্রেট দিয়ে আমার ব্রেকফাস্ট হচ্ছে, দুখানের রুটি আর এক বাটি হচ্ছে আলুর তরকারি। আলু তরকারি না, এটা একচুয়ালি আলু ফ্রাই বলা যায়, কারণ এটা সেদ্ধ করে তারপর একটু তেলে সাঁতলে নেওয়া, আমার খেতে ব্যাপক লাগে। তারপর সেই মহান জিনিসটি, সেটার নাম হচ্ছে সবুজ রঙের চা। এটা পাতা দিয়ে তৈরি হয়েছে, খেতে অতি অপূর্ব হয়েছে। আমার হাত ছেলে ওই অবস্থা, প্রথমে পাপ করো তারপর প্রায়শ্চিত্ত করো, এখন এই প্রায়শ্চিত্তের পাঠ চলছে। আমার মেয়ের আজকে ইংরেজি পরীক্ষা, তার তো 12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা বাড়িতে, তো তার আসার আগে তিনটে কাজ আমাকে করতেই হবে। এক তো হচ্ছে স্নান, যেটা করে ফেললাম, দ্বিতীয় হচ্ছে ভিডিও এডিটিং, আর 3 নম্বর হচ্ছে এই যে সে আজকে যখন স্কুলে যাচ্ছে তখন এই ঘরটাতে জাস্ট এভাবে তাকাচ্ছে। হ্যাঁ, তারপরে নেক্সট পরীক্ষা কয়েকটা দিন আছে, ঠিক আছে বলে বেরিয়ে গেল। তার মানে বোঝা গেল যে এসে সেটা করবে, তা সেটা তো তাকে করতে দেওয়া যাবে না, এখন পরীক্ষা চলছে, তো এই ঘরে করবো না, এই ঘরের থেকে এই ঘরে নিয়ে এসে তবে করবো, এত ওই অগোছালোর মধ্যে দাঁড়িয়ে কাজ করতে পারবো না। ছেলেমেয়েরা বড় হলে না খুব জ্বালা জানেন তো, আর বিশেষ করে আমার মেয়ের মতো টেডি বেড়িগুলো না মুখে কথা নেই, কিন্তু মানে না কথা বলে কীভাবে ছুরি মারতে হয় খুব জানে, খুব একদম ওর বাবার মতো একদম। আমি যেমন হেলাল হেলাল করে কথা বলি, ও বেশি কিন্তু বলবে না, যা সময় টুক করে ঘরের মধ্যে ঢুকে খুব হয়ে গেছে। ঠিক আছে, পরে পরীক্ষা তো কটা দিন আছে, আর এটাও ঠিক যে 3-4 দিনে জামা না জমলে আমার কাজ করতে ইচ্ছে করে না, এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না, আসলে ওই জন্যই পড়ে থাকে, কিন্তু কি আর করা যাবে। ঠিক আছে, আপাতত করে ফেলি, এই কাজটাই আগে করে ফেলি, আর আমার পদ্ম গাছে আবার ইয়ে করতে হবে, কি বলে, জল দিতে হবে, জল কমে যাচ্ছে। আজকে আলপনা দিয়ে আবার ইয়েতে ওই দিলীপদের বাড়িতে একটা
মাছ মাংস খাওয়ার নিমন্ত্রণ আছে, সেখানে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করছে। এটা করে নিয়ে আগে তারপর ভিডিও এডিটিং। চলুন এবার একটু সুপার ওম্যান হওয়া যাক। প্রায় 28-29 গুণ স্পিডে এই জামা কাপড়গুলোকে ভরাভর ভাঁজ করে ফেলি। 20 মিনিটের ক্লিপিং কিন্তু এটা, অথচ করতে মানে আপনাদের দেখাবো হয়তো বা পুরো 1 মিনিট জুড়েও নয়। ঠিক আছে, শুধু দেখলেই হবে না, একটু কথা আমার একটু শুনতেও হবে এখন, কারণ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আজকে। আমার বিশেষ একটি দ্বিধা তৈরি হয়েছে একটা ব্যাপার নিয়ে। আমি কয়েকটা ইউটিউবেতে ভিডিও দেখলাম, তাদের মধ্যে একজন ভিডিও ভদ্রলোকের ভিডিও, যে আগে কিন্তু আমি দেখেছি ভদ্রলোক একটা ফালতু বলেন না বলে আমার মনে হলো, তিনি বিভিন্ন রকম রেমেডি বলে থাকেন। তার কিছু কিছু মানে বলে দেওয়া জিনিসপত্র কিন্তু আমি কার্যক্ষেত্রে করে উপকারও পেয়েছি। সেই রকম একজন ভদ্রলোক বলছেন পিতৃপক্ষে বেশ কিছু কাজকর্ম করতে নেই বা সেগুলো কিছু। আমরা তো জানি যে মাতৃপক্ষ যখন চালু হয় তার আগে সমস্ত ঘর ঝাড়া বা এগুলো সমস্ত কিছু শেষ করে ফেলতে হয়। এই পিতৃপক্ষ ব্যাপারটা কীভাবে চালু হলো, মানে কিছু কিছু জিনিস মেনে নেওয়াই যায়, যেমন হনুমান চালিসা পাঠ করতে বলছেন, সেগুলো না হয় হলো বন্ধুরা, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে পিতৃপক্ষে যদি আমরা বেশ কিছু ঘর ঝাড়া চলবে না ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা বাঙালিরা দুর্গা পুজোর আগে ঘর টর কখন ঝাড়বো? আজীবন তো তাই করে এসেছি, এখন যেন দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি যে এমন অনেক কিছুই করা যায় না যেটা আমরা এতদিন করে এসেছি, বা এমন অনেক কিছু করতে হয় যেটা কোনো কালে করিনি। তো ঠিক ব্যাপারগুলো বুঝতে পারছি না যে আমাদের হিন্দু ধর্ম তো সারা ভারতবর্ষব্যাপী এক। হ্যাঁ, অঞ্চল ভেদে কিছু প্রথার পরিবর্তন হয়, এটা ঘটনা। পিতৃপক্ষে কি করতে হয় না সেটা যদি লিস্ট নিয়ে বসি তাহলে ঘরদোর ঝাড়াঝাড়ি মোটেই করা যাবে না, এটা বুঝতে পারলাম। হ্যাঁ, অনেক কিছু করা যেতেও পারে, যেমন দান ধ্যান এগুলো করা যেতে পারে, হনুমান চালিসা পাঠ টাঠ সেগুলো ঠিক আছে, কিন্তু বাবার এত কিছু করা যাবে না সেটা তো জানতাম না। একবার ভাবছি যে একদিন ধরে যা করে এসেছি তাই করবো, ধত্তেরি কার, তাতে তো কিছু ক্ষতি হয়নি। আবার মনের ভেতর একটা খুঁজ ঢুকে গেছলো যে ওই একটা ব্যাপার, তো সেটা নিয়েই আপনাদের একটু জিজ্ঞাসা যে আপনারা কি সত্যিই জানেন এই পিতৃপক্ষে কি অনেক কিছু করতে নেই যেটা এতকাল আমরা করে এসেছি এবং সেই জন্যই নাকি আমরা পিছিয়ে আছি? মানে আমি ঠিক বুঝে পাচ্ছি না ব্যাপারটা। তো যাই হোক, আজকে আমার মেয়ে পেছনে বসে আছে, আজকে সন্ধ্যাবেলাতে আমি লক্ষ্মীঘরটা বসাচ্ছি, একটাই কারণে আমার শ্বশুরমশাই অনেক দিন কিছু বলেননি, আমরা দিনে দিনে আমাদের সুবিধে মতোই কিন্তু লক্ষ্মীঘর বসিয়ে এসেছি। কিন্তু উনি আজকে আমাকে হঠাৎ বললেন যে মা অনেক দিনই তো আমার কথা শোনোনি, তুমি তো দিনে দিনেই পুজো করেছো, আজকে একটু লক্ষ্মীবেলাতেই সন্ধ্যেবেলাতেই লক্ষ্মীঘরটা বসিয়ে দাও, এটাই কিন্তু এবারই প্রথা। আমার বর কিন্তু এই ব্যাপারে একদম মানে ভীষণভাবে বলে না এবারই প্রথা না, এটা তুমি বলেছো না, কোনো কাকিমারা করেনি, কোনো ঠাকুমাকেও আমি কোনোদিনও দেখিনি, তার আস্পর্ধাতেই কিন্তু আমি মূলত দিনের দিনেই আমাদের পুজোটা করে নিতাম, তাতে সুবিধাও হতো, কিন্তু উনি আজকে বললেন তাই জন্য লক্ষ্মীর ঘট বসিয়ে পুজোটাও করে নিলাম। প্রকাশিয়া বলো মা কৃপা পেরো ফলে, দেবানিশী নরনারী সদা দেখি জলে, সে কথা শুনিয়া লোকে দুঃখিত অন্তরে, ধীরে ধীরে কহিলেন কুন্দমণি বরে, তোমার সময় নারী শ্রীজি পাঠালাম মর্তে, ভুলে আমারে তারা মজে মহ করতে, লজাদি যত গুণ রমণী ভূষণ, নিজে সুখ লাগি তারা করিছে বর্জন, ফতিরে করো হেলা না শুনে বচন, ছাড়িয়া কোনো গৃহ অন্যত্র গমন, ঘরে ঘরে এই রূপে পাপের আগার, অচলা হইয়া বলো থাকে কি প্রকার। লক্ষ্মীর পাঁচালির তো 12 মাসের 12খানা পাঁচালি থাকে আর একটা কমন পাঁচালি থাকে, যেটা প্রত্যেক বৃহস্পতিবারেতেই পড়া যায়। আমি না 12টা মাসের 12টা পাঁচালিতেই দেখেছি মা লক্ষ্মী সেখানে কখনোই তিষ্ঠন না যে গৃহেতে অহংকার রয়েছে। এইখানেতেও কিন্তু সেই গল্পই আছে, ঘুরিয়ে ফিরে কোনো একটি পৌরাণিক গল্প যার মধ্যে কেউ একটা প্রচুর ধনশালী হয়েছিল মা লক্ষ্মীর কৃপায়, তারপর সে মা লক্ষ্মীকে ভুলে প্রচণ্ড পরিমাণে অহংকারী হয়ে ওঠে এবং মা লক্ষ্মী তাকে ছেড়ে দিয়ে একেবারে পথের ভিখিরি করে ছাড়েন। আবার সে তার যখন রিয়েলাইজেশন হয় যে ব্যাপারটা বড় অন্যায় হয়ে গেছে, গলবস্ত্র করে সে তার অহংকার ত্যাগ করে, তখন আবার মা লক্ষ্মী তার কাছে ফিরে আসেন। বর্তমান সময়ে দাঁড়িয়েও তো এই কথাটা ভীষণ সত্যি, দম্ভের অর্থের বারবারণ তো মানুষকে যে কোন পতনে তলিয়ে দেয় সে তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি, আরও দেখতে পাবো হয়তো বা। যাই হোক, আপাতত মা লক্ষ্মী পাঁচালিটা পড়ে নেওয়ার পরে এরপর দুপুরের সাথে আমি করব হনুমান চালিসা। শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করে। আমার মতোই টুপুরেরও কিন্তু হনুমান চালিসা কণ্ঠস্থ এবং সেটা আমি ওকে শিখিয়েছি। হ্যাঁ, পুজো আচ্চা করতেও আমি ওকে শেখাচ্ছি। বিভিন্ন সময়ে এই ঈশ্বরের প্রতি নিবেদন তার খুব কাজে লাগবে, সে আমাকে দেখে তো কিছুটা বুঝতেই পারছে, প্লাস আরও অনেকটাই বুঝবে যখন সে নিজে এগুলোকে একেবারে প্রত্যক্ষ করবে। জীবন তো আর সরল রেখায় চলবে না, ওপর নিচ হবেই, কিন্তু একটি নিবেদন, একটি শক্তির প্রতি সারেন্ডার মানুষকে খুব সাহায্য করে। এটা তো একটা ডিসিপ্লিনও বলুন, তাছাড়াও ঠাকুরের চরণে নিবেদন করতে হবে, সেজন্য দুটো ফুল গাছ লাগাবে, তাতে একটু যত্ন আত্তি করবে, তাতে পরিবেশেরও উপকার। আর
যাই হোক না কেন, অন্ধবিশ্বাস কোনো কিছুতেই ভালো নয়, তবে কিছু কিছু বিশ্বাস মানুষকে এগিয়ে যেতে খুব সাহায্য করে, এটা একদম আমি দেখেছি। কেউ যদি বলেন আমার বাবার মত এবং আমার মায়ের মতের মধ্যে, আমি মায়ের মতটাকেই নির্বাচন করেছি, কারণ এতে জীবনে অনেক বেশি শান্তিতে থাকা যায়। আর একটা জিনিসও আমি জানি, জানেন তো, সেটা হচ্ছে যে কিছু কিছু প্রথার না খুব দৃঢ় বিজ্ঞানসম্মত কারণও রয়েছে। তৎকালীন সময়ে কিছু কিছু প্রথার কিছু সামাজিক কারণ ছিল, যেগুলোকে ধর্মের মোড়কে মুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু ইয়ের কিন্তু বৈজ্ঞানিক কারণও ছিল, যার ফলে আমি সেই কারণগুলোকে না খুঁজতে চেষ্টা করি। এই যে পিতৃপক্ষ নিয়ে যে কথাগুলো বলছে, সের পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে? যদি সেটা থাকে তাহলে সেটাকে আমাদের মানতে হবে। সামাজিক কারণ যদি থেকে থাকে তাহলে এককালে মানে 100 বছর আগে যেটা হতো সেটা আজকের দিনে হবে বা খুব একটা পালনীয়, তেমনটা তো নয়। কিন্তু যদি কিছু বৈজ্ঞানিক কারণ থাকে তাহলে অবশ্যই সেটা পালন করা উচিত। দুপুরের হেলথ ড্রিঙ্ক খাওয়ার আগে আজকে ইচ্ছা হয়েছে সে চা খাবে, সেজন্য তাকে একটু চা দিয়ে এলাম। আমার শ্বশুরমশাইকেও একটু চা দিতে যাব, নিজে চাটা নিচে নিয়ে যাই। আমার শ্বশুরমশাইয়ের একটু মনটা খারাপ আজকে, একজন ভদ্রলোক তার এক সঙ্গীকে নিয়ে এসেছিলেন তার মেয়ের একটু কুষ্ঠি যাচাই করতে, সেখানে আমার শ্বশুরমশার সাথে তার একটু বাগবিতণ্ডা হয়েছে। আমার শ্বশুরমশা খুব সাধারণ একটা প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে যার কুষ্ঠি দেখতে এসেছে সে সম্পূর্ণই অবাঙালি এবং সে বাংলা বলতে লিখতে পড়তে কোনোটাই পারে না, কিন্তু সে কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য এখানে তার চাচার বাড়িতে এসেছে এবং সেই চাচা কম্পিটিটিভ পরীক্ষা কী দেবে না WBCS। আমার শ্বশুরমশাই খুব সাধারণভাবে জিজ্ঞেস করেছে যে মেয়ে লিখতে পড়তে বলতে বুঝতে কোনোটাই বাংলা পারে না, WBCS মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, তাহলে আমার স্ত্রী বা আমার অনেক পরিচিত বা আমি নিজেও বাংলা ভাষাটাতেই সরগরম, আমি তো হিন্দি ভাষা ভালো বলতে পারি না, বোঝাতেও পারি না, তাহলে সে কী সার্ভিসটা দেবে? তাকে তো আগে বাংলাটা শিখতে হবে। কুষ্টি যাচাইয়ের আগে সেই ভদ্রলোককে আমার শ্বশুরমশাই এটা বলেছিল যে সে বাংলাটা শিখুক, তা না হলে সে WBCS অফিসার কীভাবে হবে? তার পড়াশুনো মানে ভিত যথেষ্টই ভালো, সে লেখাপড়াতেও ভালো, পড়াশুনো করছেও, এটাতে তারা নিয়েছে প্রচণ্ড অফেন্স এবং আমার শ্বশুরমশাইকে কিছু অ্যাডভার্স মন্তব্য করতে চেষ্টা করেছিলেন। আমার শ্বশুরমশাইকে খুব একটা জেনে আসে, রেফারেন্স এসেছিলেন তো জেনে আসেনি, একেবারে ধুয়ে দিয়েছেন, সত্যি বিশ্বাস করুন, এবং ধুয়ে দিয়ে তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন, কারণ উনি বিনা পয়সায় আপনাদের ঠিকুজি করে নেবে, হ্যাঁ দেবেন, এবং খুব যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত একটি কথা বলবেন, এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের করছেন করুন ঠিকুজিটা ওইটুকুই শুধু বলুন, এই টাইপের মনোভাব দেখানো, কথা উচ্চারণের আগে মনোভাব দেখানো আগেই তিনি বলেছেন, একদম সোজা রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং আমি অত্যন্ত খুশি হয়েছি। মাঝে মাঝে বুঝি সব অতিথি নারায়ণ নয়, বেশ কিছু অতিথি অসুরও বটে। একটা 85 বছরের লোক, সে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আপনাকে একটা কাজ করে দেবে, তার বিনিময়ে সে একটা প্রশ্ন করলে আপনার পছন্দ না হলে এত ঔদ্ধত্য দেখানোটাও ঠিক নয়। আর সত্যি কথা বন্ধুরা, মাঝে মাঝে খুব হতাশায় না কিছু কিছু কথা বেরিয়ে আসে, জানেন তো, বাঙালি বোধহয় সত্যি আত্মঘাতী জাতি, বিশ্বাস করুন, এদের এত রোয়াব বেড়েছে না, মানে কি বলবো। যাই হোক, এখন এই প্রসঙ্গটা থাকুক, আপাতত আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি এখন এই একটু গোবিন্দভোগ চালের ভাত করে দিচ্ছি, উনি খেতে চেয়েছেন এবং একটাই শর্ত যে শুধু ওটা খাবো এবং তোমার হাতের মাখা খাবো। একটু আগে টুপুরকে হেলথ ড্রিঙ্কটাও করে দিলাম, সেটাও আপনারা দেখলেন, কিন্তু কেবলমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্যই ভাতটুকু করেছি, ততটুকুই চাল নিয়েছিলাম যতটুকু উনি খাবেন, কারণ টুপুর এটা খাবে না, টুপুর মাংস হয়েছে যেহেতু, ও মাংস ভাত খেতে চেয়েছে, সেই জন্য এটা আমি শুধুমাত্র আমার শ্বশুরমশাইকে করে দেব। আমার টুপুরও কিন্তু এটা খেতে ভালোবাসে, কিন্তু কী হয় জানেন তো, এটাতে ওর একটু গ্যাস হয়, আর আজকে পরীক্ষা দিয়ে এসেছে, হাত ফাত পিঠ টিট ব্যথা, আমি ওকে খুব একটা ঘাঁটাতে চাইলাম না। তাছাড়া মাংসটা দুপুরবেলাতে আছেই, আমাকে রাত্রির বেলাতে একটুখানি ভাত শুরু করে দিতে হবে, তো ঠিক আছে, ওটা সামান্য ব্যাপার, ওটা করে দিলেই হয় আর কি। তো এই যে আমার শ্বশুরমশাইকে ভাত রাত মেখে দিয়ে দিলাম, কিন্তু ওই যে সন্ধেবেলার ঘটনাটা মাথায় ঘুরছে জন্য ব্যাপারটা অতটা এনজয় করতে পারছেন না, আর আমি ওনাকে বারবার করে বলছি যা করেছেন একদম ঠিক করেছেন, একদম। তো সেটা শুনে আর কি খুব খুশি হলেন। মাঝখানে এর আগেও ওনার এক বন্ধু বাড়িতে এসে, তার সাথে অবশ্য এত বাড়াবাড়ি কিছু হয়নি, কিন্তু যেহেতু 2010-11 সালে আমরা সেই 34 বছরের শাসনের অবসান চেয়েছিলাম, আমরা পরিবর্তন চেয়েছিলাম, সেই যে একটা পাপের ভাগ যে ওই ভদ্রলোক সমানে আমার শ্বশুরমশাইকে যখনই আসতেন তখনই দিয়ে যেতেন, বিশেষত এখন তো কিছুদিন হলো সেটা এত বেড়েছিল, শেষটায় আমার শ্বশুরমশাই সেদিনকে একটু রেগে গিয়ে বলেছিলেন যে, এমন মানে একটু রিয়াক্ট করেছিলেন যে তুমি আর বলো না, এই যে মেয়েটা মারা গেছে আমরা প্রত্যেকে খুব দুঃখিত, বিশ্বাস করো আমাদের আর বলো না। তাতে ভদ্রলোক খুব রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আমার শ্বশুরমশাই তাকে সেদিন আটকাননি। হ্যাঁ,
তো ঠিক আছে, মানুষের শুনতে 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 একটা সময় পর তো গিয়ে একটু প্রতিবাদ আসেই। তো সেটা হয়েছে, সেদিনও তিনি খুব মন খারাপ করছিলেন, সেদিনকেও কিন্তু আমরা বলেছিলাম যা করেছেন একদম ঠিক করেছেন, কিন্তু সেটা বন্ধু বন্ধুর ব্যাপার। আমার শ্বশুরমশাই হয়তো ওনার বাড়িতে গেলে একটু কথা বললে আবার মান ভেঙে যাবে, ভদ্রলোকটা একটু অভিমান হয়েছে, কিন্তু আজকের ব্যাপারটা ঠিক অভিমান নয়, কিন্তু এটা একদম অন্য ব্যাপার। ঘুরিয়ে যাওয়ার জন্য একটু একটু করে খাচ্ছে, খুব ভালো লাগে। তাকে কম হলো নাকি? না, শুধু আমরা খাবো, আমার গাছগুলো খাবে না? আর ইনডোর প্ল্যান্টগুলোর প্রতি এখন যা ভালোবাসা তৈরি হয়েছে, পারলে ওদেরকে গালে গাল ঘষি, পাতায় চুমু খাই, এই অবস্থা এখন আমার। আর গাছগুলো হলে যে কী হবে কে জানে, আমার বর বোধহয় এবার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, যে বা বলবে যে এবার বাড়িতে বোন মানুষ থাকবে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এবার একটু এই গাছগুলোকে খাইয়ে নিই, বাগানের বারান্দা বাগানের গাছগুলো তাদেরকে একটুখানি খাদ্য খাবার দিয়ে নিই। আর খাদ্য বলতে কি, তাদের এই একটু জল, তাদের অন্যান্য যে জিনিসপত্রগুলো করি সেগুলো তো দেখানো হয় না, খুব কম দেখানো হয়। তো যাই হোক, সেগুলো একদিন করলেই হয়, কিন্তু আমি দেখেছি আমি যখন এই ব্যাপারে ডিটেল ব্লগ করি তখন খুব একটা মানুষ এগুলো দেখতে পছন্দ করেন না। আমার দর্শক শরীরচর্চা দেখতে পছন্দ করেন না, বাগান চর্চা দেখতে পছন্দ করেন না, তারা যেটা পছন্দ করেন আমি তাদেরকে সেটা দেখানোরই চেষ্টা করি। এটা একটুও অন্যায় নয়, আমার দোকান খোলা আছে, যে কাস্টমার যেটা ভালোবাসবে আমাকে সেটাই রাখতে হবে, এখানে আমার আদর্শের বিশেষ জায়গা থাকার কথা নয়। আমার দর্শক যদি সিল্কের শাড়ি ভালোবাসে আমি সিল্কের শাড়িই রাখবো আমার দোকানে, আমার দর্শক যদি ভালোবাসে নাইটি তাহলে তারা নাইটি দেখবে, সত্যি কথা। যাই হোক, যারা আমার শরীরচর্চা নিয়ে ভাবছেন তাদের বলি, হ্যাঁ আমি আজকে জিমে ফাঁকি দিয়েছি, আমার শ্বশুরমশাই আজকে আমাকে যেতে বারণ করেননি, কিন্তু আজকে আমার একদম এত গরম, মাথা টাথা গরম হয়ে যাচ্ছিলো, আমার আজকে জিমে গিয়ে আর ঘাম ঝরাতে সত্যি সত্যি ইচ্ছে করেনি। আমি প্রচণ্ড ফাঁকিবাজ, অসভ্য, দুর্বিনীত একটা বাজে হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমি ঠিক, কিন্তু মানে এটা ঠিক, কিন্তু আমি একদম বেঠিক কাজ করেছি, আজকে কিন্তু আমি জিমে ফাঁকি দিয়েছি, কোনো বাধা ছিল না। আজকে আমি নিজেই নিজের সামনে একটা পাহাড় তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছে আলস্যের, এবং মানে অদ্ভুত ব্যাপার, মানে কি বলবো, যাই হোক আমি একটা খারাপ কাজ করেছি, সেই জন্য নিজের কাছেই নিজের সরি বলি, আপনাদের কাছে কি সরি বলবো, কিন্তু পাপস খলন করতে আমি অনেকখানি হেঁটেছি। হ্যাঁ, কিন্তু এটা তো শুধু কার্ডিও হয়েছে, ওয়েট ট্রেনিং তো আর হয়নি, আর এত গ্যাপ দিলে ওয়েট লস জার্নিটা স্লো হয়ে যাবে, আর তো কিছু হবে না, কারণ আমার এই স্টাক হয়ে যাওয়া ওজন সেটা কমাতে গেলে আমাকে না ওয়েট ট্রেনিংই করতে হবে, আমার শুধু কার্ডিও করলে হবে না। আজকে যেটা করলাম সেটা তো শুধু শুধু কার্ডিও হলো, আর তো কিছু হলো না হাঁটা, তবে ডায়েট কন্ট্রোল করলে এবং কার্ডিও করলে কমে এটা ঘটনা, তবে ওয়েট ট্রেনিং করলে আরও দ্রুত কমে, সব বুঝি, কিন্তু জ্ঞান পাপীদের কে আর বোঝাবে বলুন। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাইরেটা পুরোটা বন্ধ করে দিয়ে আলো টালো নিভিয়ে দিয়ে তারপর এখন আমিও প্রচুর খেয়েছি, সুতরাং স্নান করতে হবে, তারপরে শোবো। এদিকে ওদের সত্যবাবু কালকে আসবেন, শ্বশুরমশাই তো আছেন নিচে, সিসিটিভিটা হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে হয়েছে কারণ ওই দেখে দেখে একটু আগে পর্যন্ত দেখে নিলাম, কিন্তু সেই কখন শুয়ে পড়েছেন, আজকে তো অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, 9টারও আগে শুয়ে পড়েছেন, তো এখন ওইভাবে দেখে দেখেই আর কি রাখছি, খুব সুবিধা হয়েছে সত্যি কথা, আবারও আর কি কথা পুনরাবৃত্তি, কিন্তু তবুও মানুষটা যদি থাকে তাহলে একটা ভরসা। আর এমনিতেই রাত্রিবেলায় আমার সিসিটিভি দেখতে খুব ভয় করে, কেন জানি না, তার উপরে আবার শিলিগুড়িতে প্রচণ্ড চুরির উপদ্রব হয়েছে, প্রচণ্ড, বাঘাযতীন পার্কে একজনের বাড়িতে চুরি হয়েছে কালকে 8:30 সময় রাত্রি, সেটা দেখতে পেলাম, আবার মিলনপল্লীতে একজনের বাড়িতে চুরি হয়েছে সে খবরও পেলাম, আজকেই পেলাম, এবং সুভাষপল্লীতে একজনের বাড়িতে, সবই ছ্যাঁচড়া চোর, মানে সেরকম বড়ো কিছু না, তবুও তো চুরি, তো এগুলো দেখে কীরকম একটা যেন লাগে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাত কেটে যাবে, তো আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।